এবং প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরা ভালো আছি। আমি আজকে ক্লাস ওয়ানের ইংরেজি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব পেজ নাম্বার 10, ঠিক আছে? দেখো, আমি বইটা খুলে রেখেছি। ইউনিট 5, কমান্ডস, লেসনস 1 থেকে 3। কমান্ডস অর্থ হচ্ছে আদেশগুলো, কমান্ড অর্থ হচ্ছে আদেশ। এখানে বলেছে কমান্ডস মানে আদেশগুলো, ঠিক আছে? আজকে আমরা সেগুলোই পড়ব। দেখো, এতে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো, এতগুলো ছবি দেওয়া আছে এবং ছবির নিচে নাম লেখা আছে ইংরেজি। আমরা সেগুলোর ওয়ার্ড মিনিং অর্থাৎ অর্থগুলো পড়ব। উইন্ডো, উইন্ডো অর্থ জানালা, ডোর দরজা, চেয়ার কেদারা, ফ্লোর মেঝে, টেবল টেবিল, বুক বই, পেন্সিল পেন্সিল অর্থ পেন্সিলি, ব্যাগ থলে, ঠিক আছে? এগুলো আমরা ওয়ার্ড মিনিং পড়লাম। তারপর বিতে আছে কি? বিতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো কতগুলো ছবি দেওয়া আছে বাচ্চার সহ, ঠিক আছে? এখানে দেখা ছেলে দাঁড়িয়ে আছে, লেখা আছে স্ট্যান্ড আপ, অর্থ হচ্ছে দাঁড়াও। একজন বাচ্চা বসে আছে, একটা মেয়ে চেয়ার উপর বসে আছে, লেখা আছে সিট ডাউন, বসো। তারপর দেখো নিচে ছবিটার নিচে কী লেখা আছে? গো টু দ্য ডোর, দেখো মেয়েটি কী করেছে, সে দরজাটির কাছে দাঁড়িয়ে আছে, লেখা আছে গো টু দি ডোর, অর্থাৎ হচ্ছে দরজাটির কাছে যাও। তারপর দেখো একটা ছেলে কী করছে, জানালাটা চিহ্নিত করছে হাত দিয়ে, হ্যাঁ, নিচে লেখা আছে পয়েন্ট টু দ্য উইন্ডো, জানালাটি চিহ্নিত করো, ঠিক আছে? এগুলো আমরা কীভাবে শিখবো? এগুলো আমরা শিখবো ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। আজকে আমি যেগুলো বোর্ডে লিখেছি সেগুলো আমরা চলো একটু পড়ি শিখি, তারপর আমরা সেটা একটু পরে পড়ছি। দেখো পেজটিতে কী বলেছি আমি, ওয়ার্ড মিনিং এর অর্থ শব্দের অর্থ, কমান্ড আদেশ, উইন্ডো জানালা, ডোর দরজা, চেয়ার কেদারা, ফ্লোর মেঝে, টেবল টেবিল, বুক বই, পেন্সিল পেন্সিল, ব্যাগ থলে। তারপর এখানে লিখেছি কি, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ট্রান্সলেট অর্থ হচ্ছে অনুবাদ করা, বেঙ্গলি অর্থ হচ্ছে বাংলা, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অর্থ হচ্ছে বাংলায় অনুবাদ করো। এখানে কী আছে, স্ট্যান্ড আপ দাঁড়ানো, আর যদি প্রশ্ন করা তাহলে দাঁড়াও, ঠিক আছে? স্ট্যান্ড আপ দাঁড়ানো, সিট ডাউন বসো, গো টু দ্য ডোর দরজাটির কাছে যাও, পয়েন্ট টু দ্য উইন্ডো জানালাটি চিহ্নিত করো, পয়েন্ট টু দ্য ফ্লোর মেঝে চিহ্নিত করো, পয়েন্ট টু এ বুক একটি বই চিহ্নিত করো। আমাদের যে পেজে দেখো, পেজে কিন্তু সিতে কী আছে, রাইম, লিসেন অ্যান্ড সে অ্যান্ড ডু, রাইম অর্থ হচ্ছে ছড়া, লিসেন শোনা বলা এবং করা, ঠিক আছে? আমরা এই কাজগুলো করব, যেমন স্ট্যান্ড আপ দাঁড়ানো, সিট ডাউন বসো, পয়েন্ট টু দ্য ডো ফ্লোর, পয়েন্ট টু দ্য ফ্লোর মেঝে চিহ্নিত করো, পয়েন্ট টু এ বুক একটি বই চিহ্নিত করো, গো টু দ্য ডোর দরজাটির কাছে যাও। এগুলো আমরা যখন বলবো তখন আমরা কী করবো, চিহ্নিত করবো, ঠিক আছে? যেমন স্ট্যান্ড আপ তখন দাঁড়াবো, সিট ডাউন বসো তখন আমরা বসবো, ঠিক আছে? এগুলো আমরা বাসায় বেশি করে পড়বো। আজকে যেগুলো আমি বোর্ডে লিখেছি এগুলো এক্সাম্পল থাকবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।